হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আসলে গেমিংয়ের জন্য না, যারা অফিসিয়াল কাজ করতে চান। অফিসিয়াল অনেক কাজ আছে, যেমন গ্রাফিক্সের কাজ আছে, ফটোশপ আছে, ইন্টারনেট ব্রাউজ আছে, এবং টুকটাক যে ছোটো যে ক্যামটাশিয়া যে ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো দিয়ে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন, ঠিক তাদের জন্য এই পিসিটি খুব বেশি হেল্পফুল হবে। এবং যাদের বাজেট ঠিক 15,000 টাকার ভিতরে, তাদের জন্য এই পিসিটি অনেক ভালো একটি পিসি বলে আমি মনে করি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, ইন্ট্রোতে বলে দিলাম, যাদের বাজেট মাত্র 15,000 টাকা, যারা কম্পিউটার দিয়ে আর্ন করতে চাচ্ছেন এবং টুকটাক কাজ করতে চাচ্ছেন, এবং সফটওয়্যারজনিত যে কাজগুলো আছে, যেমন আপনার গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ, তারপরে আপনার মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের যে কাজগুলো করতে চান, অথবা নেট ব্রাউজিং করতে চান, এবং টুকটাক অফিসিয়ালে যে রিসিপশনে যে কাজগুলো করে, সব কাজই করতে পারবেন এই পিসি দিয়ে। এবং বিশেষ করে যারা ছোটো ছোটো ফ্রিল্যান্সার আছেন এবং যারা মাত্র কম্পিউটার শিখতেছেন, এবং বিশেষ করে যারা আপনারা ট্রেনিং সেন্টারে যারা ট্রেনিং করান, তাদের জন্য এই কম্পিউটারটি খুবই ভালো হবে বলে আমি মনে করি। তো আজকের কম্পিউটারের টোটাল ইন্ডিভিজুয়াল প্রাইস, ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়ে আলাপ করব। তার আগে কী কী থাকবে এই পিসিতে সেটা নিয়ে একটু আলোচনা করি। এখানে মাদারবোর্ড হিসেবে আমি চয়েস করেছি এখানে ইসোনিক ব্র্যান্ডের একটি মাদারবোর্ড, ইসোনিক H61 একটি মাদারবোর্ড থাকবে এই পিসি বিল্ডের সাথে। এটার কিন্তু মার্কেট প্রাইস এখন বর্তমানে 4,000 টাকা, এবং এটার অফিসিয়ালি 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এই পিসি বিল্ডের সাথে। এবং ভিউয়ার্স, এই মাদারবোর্ডের বিষয়ে আরেকটু আলোচনা করি, সেটা হলো যে এই মাদারবোর্ডটিতে আপনারা Core i3, Core i5 এবং Core i7 সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশনের প্রসেসর সাপোর্ট করতে পারবেন এই মাদারবোর্ডটিতে। এবং আপনারা চাইলে র্যাম ডুয়েল চ্যানেল আপনারা ব্যবহার করতে পারবেন, 4, 4, 8 অথবা 8, 8, 16 দুইটা র্যাম আপনারা ব্যবহার করতে পারবেন এই মাদারবোর্ডটিতে। এবং এই বাজেটের ভিতরে আমি আসলে মাদারবোর্ডটি খুবই ভালো মনে হয়েছে আমার কাছে, এই জন্য আমি পিসি বিল্ডের সাথে রেখেছি একটি H61 একটি সোনিকের মাদারবোর্ড। ব্যবসার একটা কথা আমি বলে নিই, এখানে মাদারবোর্ড অনেকেই অনেক ভিডিওতে দেখবেন যে কোরিয়ান মাদারবোর্ড ব্যবহার করে, যারা আসলে 1 বছর ওয়ারেন্টি, সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে, অথবা ইউজ মাদারবোর্ড ব্যবহার করে থাকে। আমি বলবো যে মাদারবোর্ড আসলে প্রত্যেকটা মাদারবোর্ডের লংজিভিটির ব্যাপার থাকে। আপনারা একটা 41 বা 61 একটি মাদারবোর্ড আপনারা দেখেন যে আরও 8 বছর 10 বছর আগে ম্যানুফ্যাকচার হয়েছে, সেই মাদারবোর্ডগুলো আসলে কতটা ভালো চলবে আমি আসলে জানি না। তো আমি এর আগেও কিছু মাদারবোর্ড বিক্রি করে দেখছি, টেস্ট করে দেখলাম যে আসলে ওটা রিপোর্ট এতটা ভালো হয় না, এই জন্য আমি একটি ব্র্যান্ড নিউ ইসোনিকের 61 মাদারবোর্ড রাখার চেষ্টা করছি পিসি বিল্ডের সাথে। বিহার্স, এবার প্রসেসরের ব্যাপারে একটু কথা বলবো। এখানে ইন্টেল Core i3 থার্ড জেনারেশন একটি প্রসেসর ব্যবহার করছি আমি এই পিসি বিল্ডের সাথে। এই প্রসেসরটি কিন্তু ভিউয়ার্স নতুন আসে না, এটা কিন্তু বাইরে থেকে ইউজ হয়ে বাংলাদেশে আসে, এবং প্রসেসর কখনো নষ্টও হয় না আমার জানা মতে। 1,000 পিস প্রসেসরের ভিতরে 1 পিসও নষ্ট হয় না, আমি যতগুলো প্রসেসর বিক্রি করছি এখন নষ্ট আমি পাইনি। তো এই প্রসেসরটি থাকবে ইন্টেল Core i3 থার্ড জেনারেশন, এবং এটার টেনশনের কোনো কারণ নেই, কারণ আপনারা এই পিসির সাথে 1 বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এই প্রসেসরটির। এটা মার্কেট প্রাইস আছে আপনার 2,000 টাকা, এবং ফ্যানের দাম আছে 200 টাকা, মানে 2,200 টাকার মতো পড়ে যায় মার্কেট প্রাইস। আমিও কিন্তু এই প্রাইসটি শুধু আপনাদের ইন্ডিভিজুয়ালি বলতে চাই আপনাদের ক্যালকুলেশন করার জন্য, আমি কিন্তু এই পিসি বিলের সাথে অনেক কম ধরেছি এই প্রসেসরটির দাম। এটার সাথে ফ্যান হিসেবে থাকবে একটি V1 ব্র্যান্ডের একটি ফ্যান। আপনারা জানেন যে প্রসেসরের ফ্যানটা ভালো না হলে আসে প্রসেসর গরম হয়ে গেলে পারফরমেন্স ভালো পাওয়া যায় না, এই জন্য আমি চেষ্টা করেছি V1-এর একটি ফ্যান রাখার জন্য। ইন্টেলের একটি V1-এর ফ্যান থাকবে এই পিসি বিলের সাথে। ভিউয়ার্স, এবার র্যাম এবং স্টোরেজের ব্যাপারে কথা বলবো। আমি এখানে র্যাম হিসেবে চয়েস করেছি X-Star ব্র্যান্ডের একটি র্যাম, নতুন একটি র্যাম, 1600 মেগাহার্টসের, 3 বছর ওয়ারেন্টি সহ এই র্যামটি পাবেন এই পিসি বিল্ডের সাথে। এই র্যামটির প্রাইস আছে 1400 টাকা। স্টোরেজ হিসেবে থাকবে 128 জিবি স্টোরেজ, SSD থাকবে, কারণ আমি এখানে হার্ড ডিস্ক রাখিনি, কারণ বাজেটটা খুবই টাইট ফিট ছিল, এই জন্য আমি এখানে স্টোরেজ হিসেবে রেখেছি 128 জিবি X-Star-এর একটি SSD। এটারও কিন্তু রিপ্লেসমেন্ট অফিসিয়াল 3 ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাবেন ভিউয়ার্স। আমি এখানে চাইলে এইটার দামে একটি 500 জিবি হার্ড ডিস্ক রাখতে পারতাম, বাট আমি সবসময় স্পিডের ক্ষেত্রে গুরুত্ব দেই, কারণ যারা এখন কাজ করে কম বাজেট যাদের, তারাও কিন্তু স্পিডে কাজ করতে চায়, সেক্ষেত্রে আমি এখন স্টোরেজ হিসেবে রেখেছি 128 জিবি একটি X-Star ব্র্যান্ডের একটি SSD। এবং আপনারা যদি চান এখানে হার্ড ডিস্ক বিল্ড করতে বা পরবর্তীতে লাগাইতে চান, সেটা লাগাইতে পারবেন, কারণ এখানে আরও 3টা হার্ড ডিস্ক আপনি বিল্ড করতে পারবেন এই মাদারবোর্ডের সাথে। ভিউয়ার্স, এবার আমি পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলবো। পাওয়ার সাপ্লাই সবসময় আমি বলি আপনারা পাওয়ার সাপ্লাইটা খুব ভালো একটি পাওয়ার সাপ্লাই নেওয়ার চেষ্টা করবেন, কারণ পুরো পিসিটা ডিপেন্ড করে একটি পাওয়ার সাপ্লাইয়ের উপরে। পাওয়ার সাপ্লাই যদি সাপ্লাইটা ঠিকমতো দিতে না পারে, তাহলে পিসির পারফরমেন্স পাওয়া যাবে না, পিসিটা পুড়ে যেতে পারে, পিসিটা রিস্টার্ট প্রবলেম করতে পারে, হ্যাং করতে পারে, এই প্রবলেমগুলো একমাত্র পাওয়ার সাপ্লাইয়ের কারণে হয়ে থাকে। তো আমি এই জন্য কম বাজেটের পিসি হলেও একটি ভালো পাওয়ার সাপ্লাই
রাখার চেষ্টা করছে। এখানে রিভেঞ্জার ব্র্যান্ডের একটা 350 ওয়াটের একটি জেনুইন 350 ওয়াটের একটি প্লাস একটি পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করছি এপিসি বিলের সাথে। আমি চাইলে এখানে 400-500 টাকা দামের একটা পাওয়ার সাপ্লাই রাখতে পারতাম, তাতে বাজেটটা হয়তো বা কমে আসতো, বাট আমার কাছে মনে হয়নি যে এটা রাখা ঠিক হবে এবং আমার রিপুটেশনের ব্যাপার আছে। আমি একটা পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমার মানে যে এত বছরের একটা সুনাম সেটা আমি নষ্ট করতে চাই না। এটা আপনারা একটা রিভেঞ্জার ব্র্যান্ডের 350 ওয়াট 80 প্লাস একটি পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন এপিসি বিলের সাথে, এবং এটার কিন্তু মার্কেট প্রাইস 1400 থেকে 1500 টাকা, এবং এটার এক বছর রিপ্লেসমেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এপিসি বিলের সাথে। বিয়ার্স এবার একটু কেসিন নিয়ে আলোচনা করব, কারণ বাজার যেহেতু কম এখানে আমি আসলে চাইলেই একটি আরজিবি কেসিন দিতে পারিনি, কারণ আরজিবিটা আসলে আপনাকে কোনো এক্সট্রা কোনো ফ্যাসিলিটি দিবে বলে আমার মনে হয় না, কারণ এখানে স্পিড আপনি যে একটা আরজিবি কেসিন নিলে যে স্পিডটা বেশি পাবেন তা কিন্তু না। কেসিনটা হলো জাস্ট একটি বাক্স, এটা আসলে আপনি যত কম দামি কেসিন নিতে পারবেন, তবে কম দামের ভিতরে চেষ্টা করবেন একটা মোটামুটি থার্মাল পাওয়ার মানে থার্মাল কেসিন নেওয়ার জন্য, কারণ কেসিনটা যদি একদমই লোয়েস্ট নিয়ে নেন সেক্ষেত্রে হবে কি দেখা যায় যে মাদারবোর্ড থেকে কেসিনের একটা মানে শর্ট হয়ে যেতে পারে। এই জন্য আপনারা সবসময় একটু মোটামুটি ভালো কেসিন নেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে এক্সপ্রেস ব্র্যান্ডের, আপনারা জানেন যে এক্সপ্রেসের অনেক প্রোডাক্টই মার্কেটে আছে, এক্সপ্রেস পাওয়ার সাপ্লাই, এক্সপ্রেস কেসিন, এক্সপ্রেসের কিবোর্ড মাউস আর অনেক কিছুই মার্কেটে আছে। তো আমি এখানে এক্সপ্রেস ব্র্যান্ডের একটি কেসিন রেখেছি থার্মাল কেসিন, এবং এটা মানে আমার কাছে ভালো মনে হয়েছে এই জন্য রেখেছি এপিসি বিলের সাথে। এবং আপনারা যদি চান যে কেসিনটা আরও একটু বাজেট বাড়ায় একটু আরজিবি নিতে চান সেটা নিতে পারবেন, বা এক্সপ্রেসের আরও 4-5টা মডেল আমার কাছে আছে, আপনার চাইলে সেটাকেও চেঞ্জ করে নিতে পারবেন এই দামের ভিতরে। কিবোর্ড মাউস আমি এখানে রেখেছি ভেলুটপ ব্র্যান্ডের একটি মাউস। আপনারা জানেন যে ভেলুটপের অনেক প্রোডাক্ট মার্কেট অ্যাভেলেবেল, ভেলুটপের কেসিন, পাওয়ার সাপ্লাই এবং ভেলুটপের হেডফোন অনেক প্রোডাক্ট মার্কেট অ্যাভেলেবেল আছে। আমি সবসময় মানে কম বাজেটের হলেও চেষ্টা করি একটু ব্র্যান্ডের ভিতরে রাখার জন্য সব কিছুই, এবং এখানে আপনি যে মাউসটা পেয়ে যাবেন ভেলুটপ ব্র্যান্ডের অপটিক্যাল ইউএসবি মাউস, এটারও কিন্তু রিপ্লেসমেন্ট এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন ভিউয়ার্স। তো টোটাল পিসি কিন্তু এক বছর রিপ্লেসমেন্ট আওতার ভিতরেই থাকবে, এই জন্য আমি চেষ্টা করেছি কিবোর্ড মাউসটাকেও সেই ওয়ারেন্টি আওতার ভিতরে আনার জন্য। এবং এখানে কিবোর্ড হিসেবে রেখেছি এটাও কিন্তু একটি ভেলুটপের একটি কিবোর্ড, খুব সুন্দর একটি কিবোর্ড, এবং এটারও কিন্তু এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন। এই কিবোর্ডটার প্রাইস আছে মার্কেটে 400 টাকা এবং মাউসটার প্রাইস আছে 200 টাকা ভিউয়ার্স। আমি আপনাকে টোটাল প্যাকেজের প্রাইসটা পরে বলতেছি, মার্কেট প্রাইসটা বলতেছি এখানে। এবার আসবো মনিটরের বিষয়ে কথা বলতে। ভিউয়ার্স আপনারা জানেন যে মনিটরের দাম এত পরিমাণ বেড়ে গেছে মানে এটা আসলে বলার কোনো ভাষা নাই আমার, কারণ মনিটর এত পরিমাণ দাম বাড়ছে আমি চাইলে মনিটর সারাই প্যাকেজটা করতে পারতাম, কিন্তু আসলে পরে আমার মনিটর নিয়ে আপনারা ঝামেলায় পড়ে যেতেন। এই জন্য আমি এই বাজেটের ভিতরে যেটা পেরেছি ইসোনিক একটি 17 ইঞ্চি স্কোয়ার মনিটর রাখার চেষ্টা করছি এপিসি বিল্ডের সাথে। এই মনিটরের দাম কিন্তু বর্তমানে মার্কেট প্রাইস 3500 টাকা, এবং এটারও কিন্তু রিপ্লেসমেন্ট এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা এপিসি বিল্ডের সাথে। তো আমি আসলে চেষ্টা করছি পুরো পিসিটা একদম ফুল পিসি মাদারবোর্ড প্রসেসর কিবোর্ড মাউস পাওয়ার সাপ্লাই সব কিছুর এক বছর রিপ্লেসমেন্ট আওতায় আনার চেষ্টা করেছি আমি ভিউয়ার্স, এবং 3 বছর আপনারা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন। তো টেনশন করার কিছু নেই, কারণ এখানে যেহেতু সব কিছু মিলে একটা ভালো ম্যাচিং করতে পেরেছে এই কম্পিউটারটি, তো আশা করি আপনারা 2-3 বছর নর্মালি ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের পিসি বিল্ডের ইনফরমেশন। আপনাদের যদি এই পিসি বিল্ডটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের অফিসে এসে নিতে পারেন। আমাদের অফিস হলো নিউ এলিফেন্ট রোড, নিউ এলিফেন্ট রোড এসে সুবাস্ত আর্কেড আইসিটি ভবন আমাদের মার্কেটের নাম। এখানে লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421 এবং 422 নাম্বার শপ হলো লিনাক্স আইটি সলিউশন, এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে। অথবা আপনারা চাইলে অনলাইনে ডেলিভারি নিতে পারেন, সেক্ষেত্রে আপনারা 2040 টাকা আমাদের বিকাশে অ্যাডভান্স পেমেন্ট করতে পারেন, দেন আপনার নাম, মোবাইল নাম্বার এবং লোকেশন আমাদেরকে মেসেজ করে পাঠাবেন, আমরা পুরো পিসিটাকে কমপ্লিট রেডি করে সফটওয়্যার ইনস্টলেশন করে আপনাদেরকে পাঠিয়ে দেবো সুন্দরবন অথবা এসএ পরিবহনের মাধ্যমে আপনাদের ঠিকানায়। ওখানে যাওয়ার পরে আপনারা বাকি টাকাটা পেমেন্ট করে মালটা রিসিভ করতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের কম দামের একটি পিসি বিল্ডের ভিডিও। কম দাম হলেও এর কাজ খুব বেশি বেশি আপনারা এখান থেকে নিতে পারবেন আমি আশা করি, কারণ অফিসিয়াল যত কাজ আছে আপনারা করতে পারবেন, এবং নেট ব্রাউজিংয়ের জন্য আপনারা যত কাজ আপনারা করতে পারবেন, এবং মোটামুটি যেহেতু এসএসডি দিচ্ছি, র্যাম ভালো দিচ্ছি, স্পিড নিয়ে কোনো টেনশন করার কিছু নাই ভিউয়ার্স। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।